দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এই নিয়ে প্রায় ৬ বারের মতো ফিনল্যান্ড পৃথিবীর সবচাইতে সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান অর্জন করেছে। অর্থাৎ ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে সুখী দেশ। এখন প্রশ্ন হলো যে কেন ফিনল্যান্ড সুখী দেশ এবং এই নিয়ে টানা ৫ অথবা ৬ বারের মতো সে সুখী হিসেবে প্রথম স্থান অধিকার করে আছে। পৃথিবীতে এত দেশ আছে, ফিনল্যান্ড ওই অর্থে কোনো ধনী দেশ না, বা ফিনল্যান্ডের যে প্রচুর প্রোডাক্ট আছে সারা পৃথিবীতে অর্থনৈতিকভাবে খুবই সুদৃঢ় সেরকম কোনো দেশ না, তারপরেও কেন তারা সুখী এই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন তথ্য এবং সূত্র ঘাটাঘাটি করে যে তথ্যগুলো আমি পেয়েছি সেটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ফিনল্যান্ড একটা সুখী দেশ, তার মানে কি এই যে বাংলাদেশ থেকে একজন মানুষকে যদি নিয়ে ফিনল্যান্ডে রাখা হয় তাহলে সেই মানুষটি সুখী হয়ে যাবে, বা ফিনল্যান্ড কি এমন কোনো জায়গা যেখানে অনেক সুখ আছে, আপনি ওর মধ্যে গেলেই আপনি সঙ্গে সঙ্গে সেই সুখ আপনার মধ্যে চলে আসবে, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। কারণ সুখ হচ্ছে একটা অনুভূতি এবং সুখ কোথাও কিনতে পাওয়া যায় না, বা কোনো বস্তুর মাধ্যমে সুখ অর্জিত হয় না, সুখ হচ্ছে একটা অনুভবের ব্যাপার। এখন এই অনুভূতি বা অনুভব সৃষ্টির জন্য কিছু পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয়, সেইগুলো বিরাজমান আছে ফিনল্যান্ডে সবচাইতে বেশি, অনেক দেশে আছে, ফিনল্যান্ডে বেশি আছে বলেই ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর এক নম্বর সুখী দেশ। এখন আমরা একটু কারণগুলো এক এক করে যদি জানি যে কেন ফিনল্যান্ডের মানুষ নিজেদেরকে সুখী ভাবে। আমি বিভিন্ন, আগেই বলেছি, বিভিন্ন সোর্স থেকে আমি জানার চেষ্টা করেছি এটি, এবং সেগুলো নির্ভরযোগ্য সোর্স। একটি বিষয় ফিনল্যান্ডের মানুষের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে পারস্পরিক আস্থা, অর্থাৎ তারা একজনের প্রতি আর একজনের যে আস্থার জায়গাটা, ট্রাস্টের জায়গাটা, সেটি অত্যন্ত তীব্র। তারা প্রত্যেকে বিশ্বাস করে। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে এরকম, যে ধরা যাক কোনো একটা কর্মদিবসে একজন কর্মচারী, একটা অফিসের কর্মচারী যদি তার বসকে ফোন করে সকালে বলে যে বস আমার মন খারাপ, আমি আজকে অফিসে আসবো না, তো বস তার ছুটি মঞ্জুর করবে। অর্থাৎ এখানে দুটো বিষয়, একটি হলো যে বস বিশ্বাস করবে যে এই মানুষটি মিথ্যা বলছে না, সত্যিই তার মন খারাপ, এবং মন খারাপ থাকলে একটি মানুষ কাজ করতে পারে না। অতএব এই দুটো বিষয়কে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে তার মনের অবস্থাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার প্রতি আস্থা আছে, এবং এই মানুষটি আসলেই কখনো মিথ্যা কথা বলবে না। এই আস্থাশীলতা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনল্যান্ডের মানুষদের মধ্যে। ফিনল্যান্ডের মানুষরা প্রকৃতির সাথে প্রচুর সময় কাটায়। তারা তাদের সময়টাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছে, ৮-৮, ৩-৮, ২৪। আট ঘন্টা তারা কাজ করবে, আট ঘন্টা তারা ঘুমাবে, এবং আট ঘন্টা, বাকি যে আট ঘন্টা, এটি তারা তাদের ভালো লাগা যে কাজগুলো আছে, তাদের শখের যে কাজগুলো আছে সেগুলো তারা করে। তারা প্রচুর সময় প্রকৃতির মাঝে কাটায়, তারা সমুদ্রে যায়, তারা পাহাড়ে যায়, তারা বরফের মধ্যে স্কেটিং করে, তারা অর্থাৎ তারা প্রচুর সময় তারা প্রকৃতির সাথে কাটায়, ফলে তাদের মন ভালো থাকে। ফিনল্যান্ডের মানুষদের মধ্যে কোনো কাজে কোনো তাড়াহুড়ো নেই। সেখানে যারা অধিবাসী আছে, দীর্ঘদিন ধরে যারা সেখানে বাস করছে, তাদের যে ফিডব্যাক সেটি হলো যে ফিনল্যান্ডের মানুষরা খুব তাড়াহুড়ো করে কিছু করে না। দৌড়ে যে বাস ধরতে হবে, খুব তাড়াহুড়ো আমার ব্যাংকে যে আমাকে তাড়াতাড়ি দেন, গাড়িতে উঠে তাড়াতাড়ি চলেন, এরকম তাড়াহুড়ো তাদের মধ্যে নেই। তারা খুব কাম অ্যান্ড কুল, তারা খুব ধীরস্থির এবং শান্তভাবে সবসময় তারা সব কাজ করে, এবং অর্থাৎ তাদের ব্রেইনটা সবসময় কুল থাকে, সুখী থাকার। কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাকে কুল থাকতে হবে। আপনি কিন্তু মানে হাইপার হয়ে গেলে অথবা আপনার ব্রেন যদি কেউ উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি সুখ অনুভব করতে পারবেন না। সুতরাং তারা সবসময় খুব ধীরস্থির এবং শান্ত মেজাজের থাকে। ফিনল্যান্ডের মানুষ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। ফিনল্যান্ডের কোনো একটা হাইওয়েতে যেখানে হয়তো দেখা গেল যে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি ঘোড়া নেই, কারণ ফিনল্যান্ড খুবই কম বসতিপূর্ণ একটা এলাকা, প্রায় ৩-৩.৫ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, অথচ লোক সংখ্যা মাত্র ৫১-৫২ লাখের মতো, সুতরাং ডেন্সিটি খুবই কম। এক বর্গ কিলোমিটারে মাত্র ১৬ জন মানুষ বাস করে ফিনল্যান্ডে, সুতরাং বুঝতেই পারছেন যে রাস্তা জ্যাম হওয়ার কোনো সুযোগ নাই। তো ধরা যাক যে একটি হাইওয়েতে যেখানে হয়তো অনেক দূর, যত দূর চোখ যায় তার মধ্যে কোনো গাড়ি নাই, কোনো ট্রাফিক
ট্রাফিক নাই, কোনো পুলিশ নাই, কিছু নাই, কিন্তু একটি সিগন্যাল চলেছে রাস্তায়, ট্রাফিক সিগন্যাল লাল হয়েছে, একটি গাড়ি বা মোটরসাইকেল বা যাই হোক না কেন যানবাহন সেটি সেখানে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সেখানে সবুজ বাতি জ্বলবে তারা কিন্তু যাবে না। তারা নিজেরা কখনো এইভাবে আইন ভঙ্গ করে না, কেউ তাদেরকে মনিটর করে না, কেউ তাদেরকে অবজার্ভ করে না, কেউ তাদেরকে পাহারা দেয় না, তারা নিজেরাই এটি মানে, অর্থাৎ তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। ফিনল্যান্ডের সরকার, ফিনল্যান্ডেও কিন্তু নির্বাচন হয় এবং 5 বছর মেয়াদী নির্বাচন হয়। ফিনল্যান্ডে ক্ষমতাটা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনের মধ্যে একটা সামঞ্জস্য আছে, অর্থাৎ সেখানে একটি ভারসাম্য আছে এবং সেখানে সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, যথারীতি আমাদের দেশের মতো অনেকটা। সেখানে যারা নির্বাচিত হন, অর্থাৎ প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি বা যারা নির্বাচিত হন, তারা বলেন বা তারা মনে করেন যে জনগণ তাদেরকে একটি চাকরি দিয়েছে, 5 বছরের জন্য তাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের সেবা করার জন্য। সুতরাং এই চাকরিটি যদি তারা যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে তারা চাকরিটি হারাবেন 5 বছর পরে, এটি তারা মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। ফিনল্যান্ডে কোনো রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা কিন্তু শোনা যায় না কখনোই, বা ফিনল্যান্ডে কোন কোন রাজনৈতিক দল আছে সেটাও কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি। ফিনল্যান্ডের মানুষদের মধ্যে একটা নিরাপত্তা বোধ কাজ করে, অর্থাৎ তারা সিকিউরিটি ফিল করে নিজের মধ্যে যে সে নিরাপদ, সে রাস্তায়, বাড়িতে, সব কিছুতে, তার জীবনযাপনে, তার চাকরিতে, তার ফ্যামিলিতে সে সিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতায় তারা ভোগে না আমাদের মতো, তারা নিরাপত্তা বোধ করে এবং এটি কিন্তু রাষ্ট্র তাদেরকে ইনসিওর করেছে যে সে নিরাপদ, এই রাষ্ট্রে মানুষটি নিরাপদ, অর্থাৎ ফিনল্যান্ডের অধিবাসী যারা আছে তারা কখনো নিরাপত্তাহীনতায় ভোগে না, ফলে তারা খুব সহজে নিজেদেরকে সুখী ভাবতে পারে। একটা মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে যে আমার কালকে কি হবে, আমার চাকরিটা চলে যাবে কিনা, আমি চাকরি পাবো কিনা, আমি লেখাপড়া শিখতে পারবো কিনা, আমার সম্পদ চুরি হয়ে যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি, যখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখন কিন্তু সেই মানুষের পক্ষে যত বৃত্তই থাকুক না কেন তারা কিন্তু সুখী হওয়া সম্ভব হয় না, কারণ সুখ কিন্তু কেনা যায় না, আগেই বলেছি। সুতরাং তাদের মধ্যে নিরাপত্তা বোধটা আছে এবং সেটি রাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে, রাষ্ট্র নিশ্চিত করেছে জনগণের এই নিরাপত্তা বোধটিকে। ফিনল্যান্ডের জনগণের আরেকটা বড় বিষয় হচ্ছে তাদের মধ্যে ফ্রিডম আছে, অর্থাৎ স্বাধীনতা আছে, সেটিও রাষ্ট্র তাদেরকে নিশ্চিত করেছে। এই ফ্রিডম কিন্তু তাদের ওয়ার্ক ফ্রিডম আছে, তারা যে কোনো কাজকে পছন্দ করে নিতে পারে, তাদের ফ্রিডম অফ চয়েস আছে, তারা চয়েস করতে পারে যে কোন পেশায় সে যাবে, তাকে বাধ্য হয়ে কোনো একটি পেশায় যেতে হয় না, সে তার নিজের পছন্দের পেশাটাকে বেছে নিতে পারে, এবং ফ্রিডম অফ থিঙ্কিং, সে চিন্তা করতে পারে তার মতো করে, সে তার মত প্রকাশ করতে পারে, এই ফ্রিডমটা আছে। অর্থাৎ নাগরিকদের যে ফ্রিডম থাকার কথা, যে স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেটি তারা পুরোপুরি ভোগ করে। এই কয়েকটা মেইন পয়েন্ট হচ্ছে ফিনল্যান্ডের অধিবাসীদের সুখী হওয়ার একটি বড় কারণ বা এটি প্রধান কারণ। এখন ফিনল্যান্ড, আগেই বলেছি আমি যে ফিনল্যান্ড এমন একটা কোনো জায়গা না যেখানে অনেক সুখ আছে, আপনি ওর মধ্যে গেলে আপনি সুখী হয়ে যাবেন, আমি শুরুতেই এই কথাটি বলেছি। তাহলে এই মানুষগুলো, এই যে আমি যে অভ্যাসের কথাগুলো বললাম, এগুলো কিন্তু তারা দীর্ঘ সময় তাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে এসছে, তারা এটি চর্চা করেছে, তারা সুখী হওয়ার জন্য কমিটেড। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সুখী হওয়ার জন্য কমিটেড। হ্যাঁ, অবভিয়াসলি এটার জন্য অনেক সার্কামস্ট্যান্সেস দায়ী। এখন আমার দেশে বসে, বাংলাদেশে বসে যদি আমি ভাবি যে আমি সুখী হব, তাহলে এটি একটা পাগলের ভাবনা হয়ে যাবে অ্যাকচুয়ালি, কারণ চাইলে আমি সুখী হতে পারবো না, অনেক সার্কামস্ট্যান্সেস যেগুলো আমার হাতে নেই, ওই যে বললাম নিরাপত্তা, ফ্রিডম বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমার হাতে নেই অ্যাকচুয়ালি। সুতরাং এই তারা কিন্তু এই দীর্ঘ প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু এসেছে এবং এই কারণে তারা কিন্তু সুখী। আরেকটা বিষয়, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফিনল্যান্ডবাসীদের মধ্যে আছে, সেটি হচ্ছে তাদের ডিমান্ড খুব অল্প, তারা খুবই অল্প চায়। তারা তাদের যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন বা একটা মানুষের স্বাভাবিক সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হলে তারা হ্যাপি। তাদের কোনো স্বপ্ন নেই যে তারা ভিন কোনো দেশে, অন্য কোনো দেশে গিয়ে 9টা 10টা বাড়ি করবে, অথবা তারা একটা মার্সিডিজ গাড়ি কিনবে, অথবা তাদের ইয়ট থাকতে হবে, পার্সোনাল জেট থাকতে হবে, এরকম কোনো অ্যাম্বিশন তাদের নেই। তাদের চাহিদার জায়গাটা খুবই সীমিত। তারা হ্যাপি, মানে তারা তাদের যেটুকু আছে এটুকু নিয়ে তারা খুব হ্যাপি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জায়গা তাদের সুখী হওয়ার। এবং এই যে সামগ্রিকভাবে জনগণের যে সুখ, কারণ আপনারা জানেন যে এই যে সংস্থাগুলো এই নির্বাচন করে সুখী দেশ, তারা কিছু ইন্ডিকেটর সেট করে এবং সেই ইন্ডিকেটরগুলো কিন্তু তারা জনগণের সাথে কথা বলে কিন্তু সেগুলি নিশ্চিত হয়। এগুলি কিন্তু তারা বাইরে থেকে দেখে
চাকচিক্য দেখে কিন্তু সুখী দেশের তালিকা নির্বাচন করে না। তাদের কিছু পয়েন্টস আছে, সেগুলোতে তারা ইন্ডিকেটর আছে, সেগুলো দিয়ে তারা জনগণের সাথে কথা বলে যারা রিপ্রেজেন্ট করে সেই দেশকে। এরকম কিছু জনগণের সাথে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তাদের সাথে কথা বলে তারপরে তারা কিন্তু এই সুখের স্কেলটা নির্ধারণ করে যে এই প্রশ্নের উত্তরে এই আসলে এটার স্কোর এত হবে। এবং সেই স্কোরিং এর ভিত্তিতে কিন্তু এই বা যে কোনো ধরনের র্যাঙ্কিং কিন্তু এই ধরনের স্কোরিং এর ভিত্তিতে হয় আর কি। এর বাইরে চলুন ফিনল্যান্ড নিয়ে আরো কিছু তথ্য আমরা আসলে জানি, কারণ একটা সুখী দেশ, পৃথিবীর সব থেকে সুখী দেশ এবং সে টানা 5-6 বার সুখী, তার সম্পর্কে কিছু জানলেও আমাদের ভালো লাগবে নিশ্চয়ই, এবং সেখান থেকে হয়তো আমরা কিছুটা সুখ মনে মনে হলেও আহরণ করে নিতে পারবো। চলুন আমরা ফিনল্যান্ড সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। ফিনল্যান্ডের আয়তন 338,455 বর্গ কিলোমিটার। 2007 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এই দেশের জনসংখ্যা 52,88,483 জন। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে লুথানিজম, অর্থোডক্স নামে অন্যান্য ধর্মাবলম্বীরাও বাস করে। শুধু তাই নয়, 28.5% ধর্মহীন মানুষও বাস করে এই দেশটিতে। বহু বছর ধরে জাতিসংঘের তালিকায় বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, কিন্তু কেন বারবার ফিনল্যান্ড সুখের দেশের শীর্ষে থাকে? ফিনিশদের সুখের রহস্য জানতে গেলে আগে আপনাকে জানতে হবে সুখ কি। জীবনমুখী আলোচনায় এ এক প্রাসঙ্গিক প্রশ্ন। এটি এমন এক বিমূর্ত ও সারা জীবনের সাধনা যাকে মুখের কোনো ভাষায় বা পাতায় লিখে দেওয়া কোনো শব্দে প্রকাশ করা যায় না। সুখের কোনো অ্যাবসলুট সংজ্ঞাও নেই। সুখ আসলে ব্যক্তি নির্ভর, একজনের কাছে সুখ এক এক রকম। শব্দের অর্থ মিলিয়ে সুখের ধারণা দেওয়া গেলে বলতে হয় সুখ আমাদের মনের সন্তুষ্টি। নানা কারণে বিভিন্নভাবে আমরা সবাই সুখী হই, কিন্তু বাংলাদেশের এত পরিশ্রমী জনগোষ্ঠী যারা এত ব্যাকুল সুখের জন্য, তবুও আমরা কেন সুখের দেখা পাই না? ফিনল্যান্ডের মানুষ জাতিসংঘের সুখের বৈশ্বিক সূচকে প্রথম স্থান দখল করে রয়েছেন বহুদিন ধরে। ফিনিশীয়দের সুখী হওয়ার গোপন রহস্য কি? পাশাপাশি আমাদের দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান, যারা মোট দেশজ সুখের মাধ্যমে জাতীয় উন্নতির বিস্ময়কর হিসেবটি করেন, তারা কেন সুখী দেশের তালিকায় প্রথমে নেই? তাহলে তো জটিল প্রশ্ন মনে ভাসে, বৈশ্বিক সুখ বা ওয়ার্ল্ড হ্যাপিনেস আসলে কি? জাতিসংঘের সুখের পরিমাপক নীতিতে পর্যাপ্ত সামাজিক সুযোগ সুবিধাগুলো, ব্যক্তি, সমাজ ও দেশের সামাজিক উদারতা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, গড় আয়ু, দেশের গড় জিডিপি ও দুর্নীতির মাত্রা ইত্যাদি সূচক হিসেবে কাজ করে। সূচকগুলো নিয়ে করা তালিকার প্রথম দেশটি হচ্ছে ফিনল্যান্ড। তাদের আর্থসামাজিক, রাজনৈতিক অবস্থা, দেশবাসীর সামাজিক মনস্তাত্ত্বিক পরিস্থিতিও অন্য সব দেশের চেয়ে উপরে। দেশটির সরকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে সক্ষম। দেশটির কর্মক্ষম জনসংখ্যার 40%-এরও বেশি বয়স্ক মানুষ। তারপরও ফিনল্যান্ডে সব বয়সের মানুষের চমৎকার অর্থনৈতিক ও সামাজিক সমবায় ব্যবস্থাটি বিদ্যমান আছে। ফিনল্যান্ডের অসাধারণ শিক্ষা ব্যবস্থা। ফিনল্যান্ডে শিশুদের লালন পালনে এতই গুরুত্ব দেওয়া হয় যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশু কমপক্ষে 3 মাস বাবা ও মায়ের সান্নিধ্যে থাকতে পারে, তখন সরকার ওই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করেন। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এক কথায় অনবদ্য। ফিনিশদের ব্যক্তিসত্তার মূল চালিকা শক্তি হচ্ছে শিশু। ফিনিশীয় শিশু ধারণাটি মানে হল ব্যক্তি অভিযোগহীনভাবে দুঃখ ও যন্ত্রণা সইতে পারেন, তার চরিত্রটি হয় দৃঢ়, নাছোড় বান্দার মতো জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য সারা জীবন লেগে থাকেন। তার ভেতরে সাহস আছে, সহিষ্ণুতার গুণাবলী রয়েছে, তিনি প্রাণোচ্ছল, জীবনকে আবার ফিরিয়ে আনতে পারেন, তার সহ্য শক্তি রয়েছে। এই শিশু ধারণাটিকে ফিনিশরা তাদের জাতীয় চরিত্র বলে মনে করে থাকে। নানা ধরনের শিশু স্কুল আছে, শিশু পরিবেশ বিদ্যালয় রয়েছে, আছে বইও, ফলে জাতিগতভাবেও তারা প্রতিটি যুক্তিসঙ্গত লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প। ফিনিশদের জীবনযাপন। জীবনযাপনের পারস্পরিক যোগাযোগের টুকটাক কথাবার্তাও খুব কম বলে ফিনল্যান্ডের মানুষজন, এমনকি তারা ধন্যবাদ বা স্বাগতমের মতো ছোট্ট কথাটিও প্রায় বলেন না। এই নয় যে তারা বিনয়ী নয়, যথেষ্ট দিল খোলা, আন্তরিক। আসলে নীরবতা তাদের সাধারণ আচরণ বিধি। আলোচনা বা আড্ডার মাঝে হুট করে চুপ করে যাওয়া দেশটির সংস্কৃতির অংশ। ফিনল্যান্ডের মানুষরা খুব পরিশ্রমী। বছর জুড়ে পরিশ্রমের ফলে বার্ষিক ছুটির ব্যবস্থা আছে এই দেশে। তারপরও মাথাপিছু আয় ইউরোপের অন্যান্য অনেক দেশ থেকে পিছিয়ে আছে দেশ। এরপরও ফিনিশরা যা কামাই করে
তা তাদের জীবনযাপনের জন্য পর্যাপ্ত এবং এতে তারা সন্তুষ্ট। একেবারে সামান্য সাধারণ ফিনল্যান্ডের নাগরিকও আয় ব্যয়ের চিন্তায় জীবনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারেন। পরিবার, বন্ধু, কর্ম ও শিক্ষা, এই নিয়েই ফিনিশদের জীবনযাপন। তাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানবোধও আছে প্রবলভাবে। নতুন কারো সঙ্গে সম্পর্ক স্থাপনে এরা খুব সতর্ক থাকে। সাউনা নামের একটি সাধারণ জায়গায় তারা বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান। এটির আরেক নাম সুডাটরি, একটি ছোট্ট ঘর বা ছোট্ট ভবন যেখানে বৃষ্টিহীন বা বৃষ্টিময় অথবা উত্তাপের দিনগুলোকে তারা একসাথে উপভোগ করেন। তাদের এই বিশেষ ঘরে বাষ্পীয় ইঞ্জিন ও উচ্চ মাত্রার উত্তাপ দিয়ে অবগাহনকারীদেরকে স্বর্গীয় সুখ প্রদানের ব্যবস্থা করা হয়। একটি তাপমান যন্ত্র ঐতিহ্যগতভাবে প্রতীক হিসেবে তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর্দ্রতা মাপার জন্য থাকে একটি হাইগ্রোমিটার বা আর্দ্রতা মাপক যন্ত্র। এটি বাষ্পের বা আর্দ্রতার পরিমাপ করে। ইনফ্রারেড থেরাপি প্রায়ই এ ধরনের সুনাতে ব্যবহার করা হয়। ব্যক্তি জীবনে পরিবার ও বন্ধু তাদের কাছে বেশ জরুরি। সামাজিক দায় দায়িত্ব সুনাগরিকের মতোই পালন করেন তারা। শীত প্রধান দেশটির নাগরিকরা ভীষণ নির্জনতা প্রিয়। ফিনিশরা সাধারণত নিজেদের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, চাহিদা ও যোগান সম্বন্ধে খুব ভালোভাবে জানেন। ছোটবেলা থেকে এই দেশের শিশুদের, যেটি বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা, সেখানে যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি না চাওয়ার শিক্ষা প্রদান করা হয়। লোভী না হওয়ার শিক্ষা তাদের মজ্জাগত হয়ে যায়। শতভাগ শিক্ষিত দেশটিতে শিক্ষকদের আয় ও সম্মান সবচেয়ে বেশি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানসিক ভারসাম্য ইত্যাদি ফিনিশীয়দের সবচেয়ে সুখী করে তোলে। তাদের দেশে সুখ হলো ইতিবাচক আবেগীয় উন্নতির চলমান অবস্থা।